আসু আর শুভ আপনাকে স্ট্রাইকার অর্ণব অর্ণব কোথায় গেলি? ওদেরকে বিল্ড আপ করতে দেওয়া যাবে না, খুব ক্লিয়ার যে বিল্ড আপ করতে আমরা দেবো না। তার কারণ হাই প্রেস যদি ফুটবল না খেলি তাহলে বিল্ড আপ করতে দিলেই প্রবলেম। হাই প্রেস করতে হবে, ওদেরকে প্রেশারে রাখতে হবে, বিল্ড আপ করতে দেওয়া যাবে না। তার জন্য কী হবে, তিনজন যে আপফ্রন্টে রয়েছে অর্ণব আশু শুভ দেখ ক্লোজ যেতে হবে, ঠিক আছে? ওদেরকে বিল্ড আপ করতে দেওয়া যাবে না, স্টপারকে খেলতে দেওয়া যাবে না, সেই জায়গায় ব্যালেন্স করতে হবে। ওরা প্রেশার করলে দুজন সেন্টার মিডফিল্ডার যে অ্যাটাকিং টিমটাকে খুলবে, শোনাই ব্যাক আপে চলে যাবি, হাইলাইন খুলে নিবি। ওদেরকে ওদের হাফে, ওদের ওন হাফে ওখানেই ফিনিশ করতে হবে, প্রেশারটাকে ওখানেই রাখতে হবে। সেকেন্ড বল উইনের জন্য এবিলিটি রাখতে হবে, হাই প্রেস অলওয়েজ হাই প্রেস মাথায় রাখতে হবে, সেই এবিলিটি তোদের আছে। অনেক ভালো মাঠ, যখনই স্ন্যাচ করে নেবে, স্ন্যাচ করে নিয়ে বল ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড ক্লোজ যাবে, যখনই বল আমাদের কাছে তখন ওয়াইড ওপেন কর, ম্যাক্সিমাম দূরত্ব বজায় রাখ, যখনই অপোনেন্টের কাছে বল ন্যারো সাথে একদম একসাথে প্রেশার কর, ফুল প্রেশার, ফাইনাল থেকে ফুল প্রেশার, এখানে কোনো রকম রিল্যাক্সেশনের জায়গা নেই, কারণ নেই। একে অপরের সঙ্গে কমান্ড করো, ব্যাক আপ দাও। এখানে যা মাঠ আছে আমরা মাঠের অভাবে বাকি ফুটবল খেলতে পারি, কিন্তু আমরা ওই প্র্যাকটিস দিই তো এইখানে সেটাই শো করতে হবে, ঠিক আছে? সবাইকে এক্সট্রা লোড নিতে হবে ভাই, 120 মিনিট খেলার মতো এবিলিটি রাখতে হবে, 120 মিনিট, 90 মিনিটের ফুটবল নয়, 120 মিনিটের এবিলিটি থাকলে মনে হবে 90 মিনিট এক পেসে খেলতে পারবো। আশু শুভ এক্সট্রা এফোর্ট দাও, ঠিক আছে? যেরকম অ্যাটাকে যাবে নামতে হবে, নাহলে সাইড ব্যাক ফাম্বেল করবে। মডার্ন ফুটবলে দুটো উইংকে নামতেই হবে, ডিফেন্স করতেই হবে, এই কোয়ালিটি যদি না থাকে ফুটবল খেলে লাভ নেই ভাই, থাকতেই হবে। যখন পারছো না হাত তুলে দাও, অনেক প্লেয়ার আছে, ঠিক আছে? দুটো সাইড ব্যাক খুব কসাস খেলবি, ঠিক আছে? যখন উইং স্প্রেড করছে একদম খুব তাড়াতাড়ি যাবি না, রাজা কোথায় একদম ক্লোজ উইংয়ে চলে যাবি না, হোল্ড করাবি, যদি ধর কাউন্টার হচ্ছে হোল্ড করিয়ে দিবি, ডিফেন্সিভ হাইলাইনকে নামার টাইম দিবি, শোনাই ক্লোজ করে দিবি, কোনো ডিফেন্ডার যদি যায় বাকি হচ্ছে কর্নার ফিকি যে সেফ মেনটেন করার জন্য তোদের বলা হয়েছে সেটাই হবে, অল্টারনেটিভ ওইতে একটা স্টপার গেলে আরেকটা স্টে করবি, শোনাই স্টে করে যাবি, পাঠাবি কনফিডেন্টলি, রাহুল যাবি, তুষার যাবি, কনফিডেন্টলি যাবি, কারণ সোনায় ডিফেন্সিভ কোয়ালিটি ভালো অ্যাজ এস ডিফেন্ডার, এখানে নির্ভয়ে যেতে পারিস, সোনাইকে স্টে করি, ঠিক আছে? আর প্রেশারটাকে রাখতে হবে, অপোনেন্টকে খেলতে দেওয়া যাবে, অলওয়েজ চেস, অলওয়েজ চেস, ঠিক আছে? একে অপরকে সাপোর্ট করো, আমার মনে হয় তোরা অনেক বেটার ফুটবল খেলে, কারণ মাঠটা তোদের খেলার মতো মাঠ, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাই।